ঊনকোটি জেলা পরিষদের বিজেপি দলের তারকা প্রার্থীদের প্রচার জোরকদমে চলছে। উল্লেখ্য, 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং সহকারী সভাধিপতি শ্যামল দাস ছাড়া বাকি 11 জন জেলা পরিষদের সদস্যদের বাদ দিয়ে নতুন 11 জনকে জেলা পরিষদের প্রার্থী করেছে বিজেপি দল। দল জেলা পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস প্রতিদিন সকাল বিকেল 2 বেলা করে নিয়মিতভাবে প্রতিটি ভোটারের বাড়িতে যাচ্ছে। ঊনকোটি জেলা পরিষদের এই 5 নম্বর আসনের অধীনে চণ্ডীপুর, সম্বলপুর, মনুবেলি এবং মূর্তিছড়া এই 4টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই 4টি গ্রাম পঞ্চায়েতই বিগত 5 বছর শাসক বিজেপি দলের অধীনেই ছিল। বৃহস্পতিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের সাথে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার অভিযানে সামিল ছিলেন শ্যামল দাস। আসন্ন 8ই আগস্ট তিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযানে আমরা বের হয়েছি। আমাদের এই চণ্ডীপুর পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডের 3 নং আসনে আমাদের প্রার্থী হয়েছেন যিনি গতবারও ছিলেন সুস্মিতা দাস, এবং উনি 4 নং আসনে অঞ্জু দাস মালাকার, এবং 3 নং পঞ্চায়েত সমিতির আসনে আমাদের সত্যজিৎ দাস, এবং আমি নিজে ঊনকোটি জেলা পরিষদের 5 নং আসন তফসিলি জাতি সংরক্ষিত আসনে আমি নিজে, আমাদের পার্টি আমাকে মনোনীত করেছে, তাই আজকে আমরা ডোর টু ডোর প্রচার করছি। গতবারও আপনার প্রার্থী ছিলেন, এবারও আপনি প্রার্থী হলেন, কেমন মানে গতবার থেকে এবার সাড়াটা কেমন পাচ্ছেন? আসলে শুধু আমি না, আমরা যদি গোটা ত্রিপুরা রাজ্য থেকে বিশেষ করে আমাদের ঊনকোটি জেলার যে চণ্ডীপুর ব্লক আমি বলবো, বা আমাদের ঊনকোটি জেলায় বলবো, আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে গোটা 5 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা যেভাবে তিস্তর পঞ্চায়েত পরিচালনা করেছে, হয়তোবা আপনারাও সাক্ষী রয়েছেন, গোটা ত্রিপুরাবাসী সাক্ষী রয়েছে, বিগত 25 বছর যেভাবে বাম শাসনে তিস্তর পঞ্চায়েত পরিচালনা করেছে, বিশেষ করে সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক স্কিম সাধারণ মানুষের জন্য আসে, সেটা গড়েই হোক, টয়লেটেই হোক বা অন্যান্য সুযোগ সুবিধাই হোক, যেভাবে স্বজন পোষণ করেছে, কিন্তু আপনারা পরিলক্ষিত করছেন আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান বা যে উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ, সেই নীতিকে আমরা তৃণমূল স্তরে আমরা বাস্তবায়িত করতে আমরা সক্ষম হয়েছি। কারণ সরকারের যে বিভিন্ন স্কিম রয়েছে, সেটা পাকা গড়ই হোক, পাকা টয়লেটই হোক, বিদ্যুতই হোক, কিংবা বাড়ি বাড়ির জলের সংযোগই হোক বা অন্যান্য স্কিম, সেগুলো আমরা কোনো রকমের স্বজন পোষণ না করে প্রকৃত প্রাপক যারা তাদের কাছে আমরা সেগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যার ফলে আজকে আমরা ডোর টু ডোর শুধু আজকেই নয় আমরা প্রতিদিন করছি, তার নিরিখে আমরা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি। কারণ আমরা যে বাড়িতেই যাই, ম্যাক্সিমাম বাড়িতে আমাদের সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা পাকা টয়লেট প্রত্যেক বাড়িতে আমরা দেখছি, এবং বিশেষ করে অধিকাংশই আমরা দেখছি, যেহেতু 2000 বিভিন্ন সার্ভের মাধ্যমে এগুলা যারা প্রকৃত প্রাপক, সেখানে সিপিএমই হোক, কংগ্রেসই হোক, বিজেপিই হোক, যারা প্রকৃত প্রাপক তারা কিন্তু তাদের বাড়িতে আমরা গোস পৌঁছে দিয়েছি, এবং তার জন্যই আমরা সাড়া পাচ্ছি এবং যেদিনই বেরোচ্ছে। কারণ সবাই আসলে আপনারা জানেন, একটা গরিব মানুষের জন্য একটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা 1.5 লক্ষ টাকার এই ঘরের কিন্তু একটা গরিব মানুষের জন্য একটা বিরাট একটা সহায়তা। কারণ কোনোদিন অনেক গরিব মানুষ বা চা শ্রমিক বলুন, তাদের এই অবস্থা নেই তারা যে পাকা করে বসবাস করবে, এবং বিশেষ করে আমরা আরও সাড়া পাচ্ছি যারা বয়স্করা বা যারা ভাতা পাবো, হ্যাঁ, তারা যে 700 টাকা থেকে ডাইরেক্ট তাদের ভাতা 2000 টাকা করেছে, তারাই আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে আশীর্বাদ করছে।